পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রিয় বাবুলদা, আমরা তোমাকে ভালোবাসি, কালো বাসতাম আজও বাসি, তুমি যেখানেই যাও আগামী দিনেও বাসব। কিন্তু কি জানো তো, আজকে না আমরা খুব ব্যথা পেয়েছি, মনে কষ্ট পেয়েছি বাবুল্লা। তুমি যেদিন প্রথম বিজেপিতে গেলে, টিকিট পেলে, সেদিন আমি রাজনৈতিকভাবে তোমার সাথে ছিলাম না, কিন্তু বিশ্বাস করো, আমরা যারা তোমার পুরনো ভক্ত, যারা বাবুলদার ভক্ত ছিলাম, তারা সেদিন খুব আনন্দ করেছিলাম বাবুলদা লাইম লাইটে, বাবুলদা নির্বাচন লড়ছে। লোক তুমি যখন বিজেপির হয়ে জিতলে তখন প্রকাশ করতে পারিনি আনন্দটা, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিল। কিন্তু আজকে না আমরা খুব কষ্ট পেয়েছি বাবুলদা। আমি যখন তৃণমূল করতাম তুমি আমাকে রোজ বলতে, ওই দলে কিছু নেই, ছেড়ে দাও, চলে এসো। শুধু তোমার কথায় নয়, তৃণমূলের কাজেও বিতঃসদ্য হয়ে আমি কিন্তু বিজেপিতে জয়েন করলাম, আর তুমি চলে গেলে এরম ভাবে। বাবুলদা, একবারও আমাদের মতো ছেলেগুলোর কথা মনে পড়লো না তোমার, যারা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বুক ফুলিয়ে তোমার নামে আমরা গর্ব করতাম, যারা স্লোগান দিতাম, যারা তোমার ফটো লাগাতাম। আজকে তাদের প্রচুর ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে পড়তে হচ্ছে। তোমরা তো নিরাপত্তা বেষ্টনীতে থাকো, সাধারণ মানুষ খুব একটা পৌঁছতে পারে না তোমাদের কাছে, তাই তাদের আওয়াজগুলো শুধু সোশ্যাল মিডিয়া ছাড়া তোমরা কখনো পাও না। আমাদেরকে পাড়ায় বিদ্রুপ সহ্য করতে হয় দাদা। দাদা, তুমি তো এমনিই হিরো, তুমি রাজনীতিতে থাকলেও তুমি বাবুল সুপ্রিয়, তুমি না থাকলেও তুমি বাবুল সুপ্রিয়। তুমি যেদিন ফ্লাইটে উঠছিলে তখনও তোমার কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল না। ফ্লাইটে বসে সিদ্ধান্ত, ফ্লাইট থেকে নেমে টিকিট, বিধানসভায় তুমি নিশ্চয়ই লড়াই করে জিতেছ, এটা লোকসভায় তুমি নিশ্চয়ই লড়াই করে জিতেছ, আর জেতার পরেই তুমি মন্ত্রী। 7.5 বছরের জীবনে বাবুলদা, তুমি তো 7.5 বছর মন্ত্রী ছিলে। বাবুলদা, রাজনীতিটা তো তোমার পেশা নয়, রাজনীতিটা করে তুমি রোজগার করো না, নিন্দুকেরা কেউ একথা তোমার নামে বলতে পারবে না। সেই বাবুলদা, তুমি এইভাবে কেন চলে গেলে? একবারও আমাদের কথা ভাবলে না, একবারও ভাবলে না। যে কর্মীরা এই নির্বাচনের পর আক্রান্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদের যন্ত্রণার কথা আজকে তুমি বলছো বাবুলদা, যে আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি। তুমি হয়তো ভালো অপরচুনিটি পেয়েছো বাবুলদা, কিন্তু আমরা প্রচুর আঘাত পেয়েছি, এতটা আঘাত আমাদের বোধহয় প্রাপ্য ছিল না। আমরা মানে যারা সাধারণ কর্মীরা, যারা গ্রাসরুটে নেতাদের নামে জয়ধ্বনি দেয়, তাদের বোধহয় এটা প্রাপ্য ছিল না। কষ্ট হচ্ছে, এ কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি আগেই বললাম, তুমি তো হিরো ছিলে, হিরো আছো, হিরোই থাকবে, না হয় কিছু তুমি রাজনীতি ছেড়ে দিতে। তুমি রাজনীতি ছেড়ে দিলে তাতে বোধহয় তোমার সম্মানটা বাড়তো বই কমতো না, কিন্তু এটা বোধহয় না করলেই ভালো হতো। যাই হোক, কথাকে আর বাড়াবো না, আমরা তোমার ভাই, আগেই বলেছি আমরা তোমাকে ভালোবাসি, আগামী দিনও বাসবো, আর আমি চাই তুমি এখানেও সাকসেসফুল হও, আমরা চাই। বাবুলদা, রাজনীতিতে দল বদল আছে, রাজনীতিতে দল বদল আছে, মত পরিবর্তন আছে, পথ পরিবর্তন আছে, তাই বলে তোমার হাইটের লোক, তোমার সাইজের লোক
সে বলছে তিন দিনের এত বড় সিদ্ধান্ত। বাউলদা, রাজনীতিতে আজকে ফ্রেশ ইমেজের মানুষের অভাব, তুমি তো তাদের একজন যারা এখনো ফ্রেশ ইমেজ নিয়ে চলে, এত দরকার ছিল, তুমি হয়তো পথ পাবে, কিন্তু বাবুলদা তোমাকে দিয়ে সেই কথাগুলো আবার বলানো হবে যে কথা তুমি নিজের কথাকে খণ্ডন করতে হবে, তুমি নিজে যে কথা বলেছো এবার তোমাকে দিয়ে তার উল্টো কথা বলানো হবে, তাতে কিন্তু ব্যক্তি বাবুল সুপ্রিয়র যাকে আমরা ভালোবাসি সে 30 বছরের সম্পর্ক আমাদের সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বাবুলদা তোমাকে বলতে হবে, তুমি যে বলতে যে কয়লা চোর, তুমি যে মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে তোমাকে নিজে মুখে বলতে হবে সেগুলো সব ভুল ছিল, তুমি হয়তো বলবে সেগুলো অন্য কেউ শিখিয়ে দিয়েছিল, তাতে হয়তো সাংবাদিকদের এড়িয়ে যাওয়া যাবে, কিন্তু জনমানসে প্রতিক্রিয়া কিন্তু ভালো হবে না। আমি একজন বিজেপি কর্মী হিসেবে বিজেপি জনসাধারণের কাছে যারা রাস্তাঘাটে লড়াই করছে তাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকের বাজারেও মাথায় রাখতে হবে, আমরা নির্বাচনে জিততে না পারলেও 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছিলেন, এটা কেউ আমায় দেখে দেয়নি, এটা কোনো ব্যক্তিকে দেখে কোথাও হয়েছে বলে আমি বিশ্বাস করি না, এই ভোটটা হয়েছে মোদিজিকে দেখে। 90 টাকা পেট্রোলের দাম, 85 টাকা ডিজেল, এটা বুকে নিয়েই মানুষ, এই 2,28,00,000 মানুষ ভোট দিয়েছেন। তাই কর্মীদের কাছে আবেদন জানাচ্ছি, লোকে মোদিজিকে দেখে ভোট দিয়েছেন, লোকে বিজেপির রাজনৈতিক লাইনে ভোট দিয়েছে, তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। ভবানীপুরে বাবুলদা প্রিয়াঙ্কার বিপক্ষে যাক বা না যাক, ওখানেও নির্বাচনে কোনো এফেক্ট হবে না। আবার পাশাপাশি বলি, অনেকেই যাবেন, হতেই পারে যাবেন, নেতারা বলছেন তৃণমূলের জোয়ারে আসলে ভাটায় যাবেই, কিন্তু মাথায় রাখতে হবে একবার জোয়ার আর একবার ভাটা নয়, জোয়ার ভাটা চলবেই, তাই আশাহত হওয়ার কোনো কারণ নেই, আমরা আশাহত হওয়ার কোনো জায়গা নেই, আমরা কোনো গোলাপের বিছানা বেছে নিইনি, আমরা কোনো অপরচুনিটিতে যাব না, আমরা বিজেপি করতাম, বিজেপিতে আছি, বিজেপিতে থাকব। মাথায় রাখবেন 2,28,00,000 ইটস নট এ ম্যাটার অফ জোকস, এটা কিন্তু কোনো ব্যক্তিকে দেখে হয়নি। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করলাম, নিশ্চয়ই ব্যথা, নিশ্চয়ই যন্ত্রণা, রাজনীতি করতে গেলে এই ব্যথা এবং যন্ত্রণাকে নিয়েই আজকের দিনে আমাদের বাঁচতে হবে, আর এই স্বৈরাচারী, এই ব্যভিচারী তৃণমূল তারা আমাদের লোক আরো ভাঙাতে পারে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে। বাবুলদা আজকে বলেছেন ভালো অপরচুনিটি পেয়েছি, অপরচুনিস্ট আরো অনেক থাকতে পারে, কিন্তু যারা আপনারা মাঠে ঘাটে কাজ করেন আমি বিশ্বাস করি তারা সকলে অপরচুনিস্ট নয়, তাই তাদের কাছে আবেদন রেখে গেলাম, আগামী দিন মোদিজির, আগামী ভারতবর্ষ বিজেপির, এ কথা মাথায় রেখে আপনারা যে যেখানে যেমনভাবে লড়াই করছেন আপনারা লড়াইটা চালাতে থাকুন, জয় নিশ্চয়ই আমাদের হবে। ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।